না, আমি সবসময় মাল্টিটাস্কার হতে চাই। আমি সবসময় আমার পাশে চাই আমি অনেকগুলো বিশেষজ্ঞ, যে আমি এটা ওটা সেটা, আমার ভালো লাগে এই জিনিসগুলো। আসলে আমি খুব করে চাচ্ছিলাম যে মিডিয়া রিলেটেড কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়তে, এবং আমি যেহেতু এখন মিডিয়াতে আছি, একটা ক্যারিয়ার হচ্ছে আলহামদুলিল্লাহ, এবং সামনে এটাকে চালিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে, তো এইটাকে আরো বেশি এটার উপর নলেজ নেওয়ার জন্য, পাকাপোক্ত করার জন্য, কিংবা বলা যায় খুঁটিটা আরো শক্ত করার জন্য আমার অনেক নলেজ দরকার, অনেক পড়াশোনা করতে হবে এটা নিয়ে। শুধু কাজ করে গেলে ওখান থেকে নলেজ দিলেও হবে না, বই থেকেও নলেজ দিতে হবে। তো যার জন্য মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম নিয়ে পড়াটা ইচ্ছা, মানে ইচ্ছা হলো দেন ভর্তি হলো। আপকামিং যদি বলি, কয়েকটা কাজের কথা হচ্ছে, আর একটু পড়াশোনা যেহেতু শুরু হচ্ছে, এক মাসের মধ্যে আসলে সব কাজগুলো কিছু করে আগিয়ে রেখে কিছু শেষ করতে চাই, কারণ পড়াশোনা শুরু হলে কিছুটা সময় তখন পড়াশোনায় দিতে চাই। হয়তোবা কিছুদিন স্ক্রিনে দেখা নাও যেতে পারে ওই টাইমে, যদি পড়াশোনার চাপটা বেশি হয়ে যায়, প্রথম প্রথম বুঝতে একটু সময় লাগে, এটাই স্বাভাবিক। তা আমি আমার ইউনিভার্সিটি লাইফটাও একটু এনজয় করতে চাই, সো সবকিছু মিলিয়ে একটু ব্রেক, একটু কাজ, সবকিছু নিয়ে একসাথেই আছি। বাট হ্যাঁ, কয়েকটা কাজের কথা চলছে, ব্যাটে বলে মিলে গেলে ওগুলো হয়েছে। আমি হাওয়া দেখার এখনো সময় পাইনি, সময় পাইনি বললে ভুল হবে, আমি হাওয়া দেখার টিকিট পাইনি, যেটা সবচেয়ে বেশি মজার জিনিস, যে আমি পরানটা দেখেছিলাম, এভাবে অনেক কষ্ট করে টিকিট ম্যানেজ করে দুই তিন দিন আগে টিকিট নিয়ে, তারপর এখন হাওয়া এসেছে। আমি কালকে রাতেও চেক করেছি, 21 তারিখ পর্যন্ত টিকিট মোটামুটি বুকড, আর যে এক দুটো সিট পাওয়া যাচ্ছে কোনো রকম। তো আমরা আসলে একটা অনেক বড় ফ্রেন্ড সার্কেল দেখতে চাই একসাথে, যার জন্য সব টিকিট ম্যানেজ হচ্ছে না, কেউ হয়তো বিজি থাকছে, সবকিছু মিলে এখনো দেখা হয়নি। বাট আই লাভ দ্য সং অফ হাওয়া, আমার প্রত্যেকটা গানই খুব ভালো লেগেছে। ইন দ্য ডে যেদিন স্ক্রিনিং ছিল, ওই দিন আসলে আমার একটা প্রোগ্রাম ছিল, আমি আর ইমন ভাইয়া একসাথে ছিলাম, আমরা আমাদের একসাথে একটা প্রোগ্রাম ছিল, এবং আমরা প্রোগ্রামটা শেষ করতে পারিনি টাইম দিয়ে, ওখানে দেরি হয়ে গিয়েছিল, ওখানে ওদিকে স্ক্রিনিংও শুরু হয়ে গিয়েছিল, পরে আমরা দুজনের একজনও যেতে পারিনি, আমরা দুজনে একসাথে আটকা ছিলাম।